আসসালামু আলাইকুম, আমি আসমা খাতুন, প্রভাষক বাংলা, ডিআরএফ ইউনাইটেড আইডিয়াস কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় লাল শালু উপন্যাস। লাল শালু উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়াদুদ্দিন। উপন্যাসটা শুরু এভাবে, শস্যহীন জনবহুল এলাকা, সেখানকার মানুষের বেরিয়ে পড়ার ব্যাকুলতা প্রচণ্ড, সেখানে যে পরিমাণ শস্য উৎপন্ন হয় তাতে তাদের খাদ্য চাহিদা পূরণ হয় না, তাই তারা বেরিয়ে পড়ে, তাদের গ্রাম ছেড়ে, জেলা ছেড়ে, মহকুমা ছেড়ে দেশে বিদেশে যেখানে সুযোগ পায়। তাদের ভিতরে একটু ধর্মীয় গ্রন্থ, কোরআন পড়া পড়া, আমসি পড়া, এগুলো পড়ার একটা প্রচলন আছে। তাদের কাছে একটা বদনা থাকে, তখন তারা বেরিয়ে পড়ে, কিছু থাকবে না থাক, বদনাটা তারা হাত ছাড়া করে না, তারা সারা দেশে ছড়িয়ে পড়ে, বিদেশে যদি যেতে পারে তবু তারা। তারপরে আমরা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজুর, তাকে প্রথম মহাপুরনগরের মাস বাইরে মতিগঞ্জের সড়কের কাছে প্রথমে দেখে তাহুর কাজে, তারা সেখানে বিভিন্ন উপায় মাছ ধরছিল, দেখে যে এক মতিগঞ্জের সড়কের কাছে একটা লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আর আকাশের দিকে মুখ করে, নিচে একটা পুতুলি, সে মুহূর্তের পর মুহূর্ত কাটে, তার কোনো নড়াচড়া দেখতে পাওয়া যায় না। পরে এক সময় সে নিচে রাখা পুতুলিটা হাতে তুলে নিয়ে হনহন করে হাঁটতে থাকে মহাপদনগরের দিকে। পরে এলে যখন মাছ মারা শেষ হয়, মাছ ধরা শেষ হয়ে গেলে গ্রামে যেয়ে দেখে যে খালের ব্যাপারীর বাড়ির কাছে মজিদ, সেই লোকটা যার নাম মজিদ, সে সবাইকে খুব বকাবকি করছে, বলছে তো আপনারা আনবাড়া বেলে জাহেল, আপনারা মোদার সেদিকের মাতাকে এভাবে অবহেলা করে একটু ফেলে রেখেছে। সে আরও বলে যে সে ছিল অনেক দূরে, সেখানে সে অনেক ভালো ছিল, তার সব কিছু ছিল, কিন্তু সে স্বপ্ন দেখে যে এখানে এই মাজারের অবহেলা হচ্ছে, তাই সেখানে চলে আসে, কিন্তু এগুলো তার বানানো মিথ্যা কথা। সে আসে তার পেটের চিন্তায়, তারপর একটা কবর, বেশ পুরনো কবর, সেইটাকে সে বাঁশবিহারের পাশে সে বলে তো এটাই মোদাসি পীরের মাজার। তারপর সবাই লেগে যায় সেটা পরিষ্কার করার জন্য, পরিষ্কার করে, তারপরে একটা লাল খান কাপড় দিয়ে কবরটাকে ঢেকে দেয়। দেওয়ার পরে দেখা যায় যে গ্রামের লোকেরা সেখানে সিটি আগুনি এক পয়সা দিয়ে যা পাচ্ছে সেখানে সেই পয়সা দিয়ে দিচ্ছে, এবং এই নিঃস্ব অসহায় সেই পুতুলিওয়ালা মসজিদ একদিন ঘর বাড়ি তৈরি করে। সে একটা বিধবা মেয়ে, বেশ লম্বা চওড়া রহিমাকে বিয়ে করে। তারপরে আস্তে আস্তে দেখা যায় যে সে তার খুঁটি বেশ মজবুত করে গেড়ে ফেলে। এই যে লাল শালু উপন্যাসটিতে পাঁচটা ঘটনা আমরা দেখতে পাই, পাঁচটা কাহিনি। সেই কাহিনিগুলো হচ্ছে যে আওয়ালপুরে আগত তাহের কাদেরের বাপের কাহিনি, তারপরে আওয়ালপুরে আগত পীর সাহেবের কাহিনি, তারপরে আমেনার কাহিনি, খালের ব্যাপারে স্ত্রী আমেনার কাহিনি, তারপরে হচ্ছে আকাশের স্কুল প্রতিষ্ঠার কাহিনি, তারপরে জমিনার কাহিনি। এই একের পর একে এই ঘটনাগুলো ঘটতে থাকে, তার অস্তিত্বে আঘাত আসবে, এমন কোনো বিষয়ের যখনই সূত্রপাত হয় সে অমূল্যতা বিনষ্ট করে দেয়। সে কী করে, প্রথম যখন তাদের কাদের ওদের বাবা আর ওদের এক বোন থাকে, তার নাম হাসুনি, ওই হাসুনি মসজিদের স্ত্রী রহিমার একটু কাজকর্ম করে দিত, তো এখানে এসে ও একদিন বলে যে তার মরণ হওয়ার দরকার, সে রহিমাকে সুপারিশ করতে বলে। রহিমা তখন তার কাছে শোনে যে কী ব্যাপার,
তো বলে যে ওর বাবা মার ভিতরে গোলমাল হচ্ছে, এখন এই কথা মসজিদে একদিন দেখা হয় তাহের কাদের বাপের সাথে মসজিদে, সে তখন বলে যে এই ওই সমস্যার কথা, তখন তাহের কাদের বাপ জিজ্ঞাসা করে যে ভুললেন কোথা, এই যে কোথা থেকে শুনলেন এই প্রশ্নটা মসজিদকে ভাবিয়ে তোলে, সে এটা সে তখন তার ভাবনাটা ভাবনাটা নিয়ে বাদ দেওয়ার জন্য সে একটা মিটিং বসায়, সেই মিটিংয়ে সে ইয়েকে হাসুনি মায়ের কাছে অর্থাৎ মেয়ের কাছে তাহের কাদেরের বাপকে ক্ষমা চাওয়ায়, এর ফলে কি হয় তাহের কাদেরের বাপ ক্ষমা চায় ঠিকই, কিন্তু তারপরে ঝড়ের 2 দিনের পরে কয়েকদিন পরে তার আর কোনো দেখাই পাওয়া যায় না। সে এরপরে হয় কি যে যে তাহের কাদেরের বাপ ওকে বিশ্বাস করে না, ওর অলৌকিক শক্তিতে বিশ্বাস করে না, এর জন্য মসজিদে শাস্তিটা তার দিয়ে দেয়। এরপর আওয়ালপুরে একজন পীর আসে, সে খুবই বুড়ো মানুষ, ও মসজিদ দেখে যে মতিগঞ্জের সড়ক দিয়ে ওই আওয়ালপুরের দিকে যাচ্ছে লোকজন অনেক কিছু নিয়ে জিনিসপত্র, আর মসজিদের এই মাজারে টাকা পয়সা তো খুব বেশি আসে না, কমে যায়, লোকজনের ভিড় হতে থাকে ওদিকে। সে একদিন তার যে অনেক লোক দেখে, তারপর সুযোগ মতো সে নামাজ নিয়ে ওই ছায়া মাপা করে একটা গোলমালের সৃষ্টি করে এবং পরে লোকদেরকে ভাগিয়ে নিয়ে চলে আসে। এই ঘটনা পরে রক্তপাত পর্যন্ত হয় এবং হাসপাতালে ভর্তি হতে হয়। ও যায় কিন্তু ও কেউ পরিচিত থাকে না, ও এক কম্পাউন্ডার তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সুবিধা করতে পারে না। পরে গ্রামে এসে সে উল্টো গল্প দেয় যে ডাক্তার তার খুব ভক্ত, সে সব কিছু বলে। এরপর আকাশ নামে একটা, এরপরে হচ্ছে এই গ্রামেরই সবচেয়ে অবস্থা সম্পন্ন লোক হচ্ছে খালেক ব্যাপারী। এই খালেক ব্যাপারী ছিল 2 স্ত্রী, প্রথম জন আমিনা আর দ্বিতীয় জন তানবি। তো প্রথম জন নিঃসন্তান, তার কোনো বাচ্চা কাচ্চা না থাকায় সে তার ভিতরে খুবই বাচ্চা একটা সুপ্ত লোক ছিল। সে পরে খালেক ব্যাপারীকে বলে যে আমার পুজোর ওই পীরের একটু পানি পড়া নিয়ে আসতে। খালেক ব্যাপারী প্রথম খুব একটা পাত্তা দেয় না, পরে স্ত্রীর অনুরোধ অগ্রাহ্য না করতে পেরে তার বিবির ভাই তাকে বলে একটু পানি পড়া নিয়ে আসতে। এদিকে মসজিদের নিষেধাজ্ঞা ছিল, মসজিদ নিষেধ করে দিয়েছিল ওই আওয়াজপুরের যেতে পীরের কাছে, কিন্তু ওই তানুবিবির ভাই তানুবিবির ভাইকে খালেক ব্যাপারে নিষেধ করে যায় দেয় মসজিদ যেন না জানে, কিন্তু সে সুদ্ধা মসজিদের কাছেই যায় এবং সবগুলো বলে দেয়। এরপরে মসজিদ খালেক ব্যাপারীকে ওই ওই যে আমেনার বলে যে পেটে বেরি করেছে বাচ্চা কাচ্চা হবে না, শেষ পর্যন্ত তাকে তালাক দিতে পারে। তো খালেক ব্যাপারীও একসময় তালাক দিয়ে দেয়। এভাবে এই যে আমেনা তাকে বিশ্বাস করে না, তার একটা প্রতিশোধ মসজিদ এভাবেই দেয় এবং তার অস্তিত্বের যাতে কোনো সংকট সৃষ্টি না হয় সেই এটা সে গ্রহণ করে। এরপরে আকাশ নামে একটা ছেলে, সে শহরে থেকে লেখাপড়া করে, করার পরে সে বাড়িতে আসে, গ্রামে আসে মহাম্মদনগরে, এসে একটা স্কুল প্রতিষ্ঠার চেষ্টা করে, অনেকের সাথে আলাপ আলোচনা করে, সরকারের ঘরে একটা দরখাস্ত পাঠায় কি গ্রামের লোকজন তাকে সাহায্য সহযোগিতা করতে পারে। মসজিদ তখন বুঝতে পারে যে না, এই সুযোগ দিলে লোকজনের চোখ ফুটে যাবে, তারা মসজিদের এই অলৌকিকতায় বিশ্বাস করবে না, তার ভাটামি ধরে ফেলবে। তাই তখন সে একটা মিটিং ডাকে, ডেকে সেখানে আকাশকে
তার মুখে দাড়ি নেই এইসব বলে তাকে স্কুল প্রতিষ্ঠার কাছ থেকে বিরত করে, এবং একটা আকাশে চলে যেতে হয়, সে আর স্কুল প্রতিষ্ঠা করতে পারে না। এভাবে একে একে তাহের কাদেরের বা তারপরে আওয়াজের পীর, আমেনা এবং আকাশ, এই তিন চারজনকে সে সমস্ত ইয়ে থেকে পথের কাঁটা সরিয়ে দেয়। কিন্তু শেষে বাধে বিপত্তি, তার দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা, মজিদেরও কোনো বাচ্চা কাচ্চা হয় না, সে তখন তখন তার অনেক প্রভাব ক্ষতি করতে হয় ঘর বাড়ি টাকা পয়সা জমি যাচ্ছে। তখন সে একটা বিয়ে করে আনে মেয়ের বয়সী, এই মেয়েটার নাম জমিলা, সে খুব অল্প বয়সী। সে যখন তাকে দেখে সে মনে করে সে দুলার বাপ, সে শ্বশুর মনে করে তার স্বামীকে। আর বাড়িতে সে শ্বশুর, সে তার সতীককে মনে করে শাশুড়ি। তো যাই হোক, তার সে চঞ্চলতা সফলতা এটা রহিমা খুবই উপভোগ করে। সে তার মেয়ের মতো স্নেহ করে তার সতীককে, এবং জমিলাও তার সাথে অভিমান করে, তার সামান্য বকায় অবহেলায় সে তার চোখে পালিয়ে এসে যায়। সে জমিলার ভিতরে ধর্ম বা নিয়ম কানুনের প্রতি তত একটা মেনে চলার আগ্রহ থাকে না। সে তার যে চঞ্চলতা এবং উচ্ছলতা, সে বেশ প্রাণবন্ত একটা চরিত্র। কিন্তু যখন ফ্যাপটা ভরিয়ে আসে, এসে পয়সা ছুড়ি দিয়ে তা ছুড়ে দেয়, আর মাজার কেউ কিছু করতে পারে না, মসজিদও কিছু করতে পারে না, তার যে অনেকগুলো ছেলে বাচ্চাটা তো মারা যায় সেগুলো, তখন জমিলার মনেও একটা প্রশ্ন আসে। সে ওইগুলোতে মসজিদের ওই সময় বিশ্বাস করে না, মসজিদ তাকে বেশ কষ্ট দেয়, এবং রহিমার এটা খারাপ লাগে। রহিমা একটা চরিত্র যাকে বলা হয় যে, রহিমাকে বলা হয় যে এই গ্রামেরই যেন অন্য সংস্করণ, সে লম্বা চওড়া, কিন্তু তার অন্তরে মাজারের প্রতি খুবই ভক্তি, তার স্বামীর প্রতিও তার খুব ভক্তি। গ্রামের লোকগুলোও তেমন, তারা জমি যাতে চাষ করে, উর্বর অনুর্বর সব জমি খুব কষ্ট করে চাষ করে, তারা গান গায়, কিন্তু মজুরদের সেটা পছন্দ হয় না, সে তাদের গান গাইতে নিষেধ করে। এরপর আস্তে আস্তে গ্রামের লোকজন সবই কিন্তু মসজিদের কথা মতোই চলা শুরু করে, কিন্তু জমিলাকে সে কোনোভাবে আর তার অনুগত করতে পারে না। শেষ পর্যন্ত একদিন জমিলাকে সে তো মাজারে বেঁধে রেখে আসে, এবং দেখা যায় যে সকালবেলা সেদিন খুব ঝড় হয়, ঝড়ে ঝড় বৃষ্টিতে ধান ফসল টসল সব নষ্ট হয়। তো সেই সময় দেখা যায় রহিমার মুখে একটা কথা, সে বলে যে ধান দিয়ে কি হবে যদি মানুষের জান না বাঁচে। তার জমিলার রহিমকে নির্যাতন করাটা তার পছন্দ না। এরপর জমিলাকে যখন নিয়ে আসতে তার যে দেখে যে তার পাটা, সে ঘুমিয়ে আছে আর তার পাটা মাজারে লেগে আছে। তো এভাবে কাহিনীটা শেষ হয়ে যায়। এই লালসাধু উপন্যাসে ঔপন্যাসিক খুব মুন্সিয়ানা পরিচয় দিয়েছেন, তিনি খুব সুন্দরভাবে ঘটনাগুলো নাটকীয়ভাবেও বলা যায় তিনি সে চিত্রিত করেছেন। এবং মসজিদের নিঃস্ব ছিল মনে মনে, মসজিদের এই এটা তিনি সুন্দরভাবে এঁকেছেন। আর জমিলা চরিত্রটা, সে প্রথম যখন আসে খুব চুপচাপ আসে, কিন্তু আস্তে আস্তে তার ইয়েটা তার স্বভাবটা প্রকাশিত হতে থাকে। লেখকেও বলেন যে অবশেষে ধীরে ধীরে যখন তার মুখে কথা ফুটলো, তখন বোঝা গেল যে সে অনেক কথা জানে ও বলতে পারে, এতদিন কেবল তার ঘোমটার আড়ালে লুকিয়ে রেখেছিল। এই উপন্যাসটিতে বেশ কিছু বিষয় আছে, সেগুলো একটা হচ্ছে যে সেই শস্যহীন জনবহুল এলাকার কথা বলেছেন, যে শস্যের
আগাছা বেশি, শস্যের ক্ষতি বেশি আর ধর্মের আগাছা বেশি, শস্যের ক্ষতি বেশি ধর্মের আগাছা বেশি। আর আর একটা কথা, যে এই আমরা আর একটা বিষয় খেয়াল করি, যে এই উপন্যাসটিতে হাসুনির মায়ের প্রতি মজিদের একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকে, এবং তার ভিতরে কিছু লালসা দেখা যায়। আর মজিদ মাজারের যে টাকা পয়সাগুলো হয় সেগুলো সে নিজেই ভোগ দখল করে, এবং সে তার নিজেকে যখন নিজে নিজে সে ভাবে তখন সে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে। সে মনে করে যে তার সে পাপ সেটা সে জানে, তারপরেও সে মনে করে তার জীবন ধারণের জন্য এটা তার দরকার। এই বলে আমি আজকে অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা।